দোকান খোলা নিয়ে রানাঘাট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসলেন রানাঘাট পৌরসভার চেয়ারম্যান পার্থ সারথি চট্টোপাধ্যায়। এর পাশাপাশি তিনি এদিন সাংবাদিক বৈঠক করেন, এমনটাই জানা যায়। আমাদের প্রথম দিন থেকে আমরা লড়াই করছি করোনার বিরুদ্ধে, এবং বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমরা রানাঘাটে যারা ব্যবসায়ীরা আছে বা অন্যান্য যে সংগঠন আছে তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আজকে যেহেতু না হয়েছে, গত দুদিন ধরে একটা অর্ডারকে নিয়ে খুব কনফিউশন হচ্ছিলো, আমাদেরও কাছে কনফিউশন হচ্ছিলো, ব্যবসা যারা আছে তাদের কাছে কনফিউশন। আমাদের শহরটা খুব কনজেস্টেড শহর, মূলত সুভাষ এভিনিউ কেন্দ্রিক বাজার, এই জায়গাতে যে অর্ডারটা বেরিয়েছে সেই অর্ডারে বেশ কিছু কনফিউশন আমাদের মনের মধ্যে আছে, ব্যবসাদারদের মনে আছে, যেটা নিয়ে খুব সংশয় সৃষ্টি হচ্ছে। আজকে তাই সর্ব যারা এখানে ব্যবসায়ী সংগঠন যারা আছে তাদেরকে আমি ডেকেছিলাম, পুলিশ প্রশাসনও ছিল, আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে যাতে ছোটো ছোটো ব্যবসাদাররা তারাও যাতে বাঁচে, বড় বড় ব্যবসাদার তারাও যাতে ব্যবসা করতে পারে, এবং যারা ক্রেতারা আছে তারাও যাতে এদের দ্রব্য সামগ্রী কিনতে পারে, সেরকম একটা হিসেবে কনসেনসাস করে আমরা সকাল 6টা থেকে 11টা পর্যন্ত বা সমস্ত দোকান বাজার আমরা খুলে রাখতে আজকে সিদ্ধান্ত নিলাম। যার ফলে হবে কি যে এখানে সকলেই জানে যে রানাঘাট শহরে 11টার পর কিন্তু এমনিতেই বন্ধ, দীর্ঘদিন ধরেই চলছে এই লকডাউন পিরিয়ড। কাজেই এই পিরিয়ডটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা বাকি যে কটা দিন লকডাউন পিরিয়ড সেই লকডাউন পিরিয়ডে আমরা সাকসেসফুল হবো, এইটার জন্যই আজকে বসা। আপনি কত তারিখ পর্যন্ত মানে 17 না 21 কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার? না, অবশ্যই আমরা রাজ্য সরকারকে সামনে রেখেই আমরা এগোবো। তো সেটার থেকেও বড়ো কথা হচ্ছে 21-এর পর আরও বাড়তে পারে, 17-র পর আরও বাড়তে পারে বা কমতে পারে, সেটা যেটাই যখন যেটা হবে তখন সেই সিদ্ধান্ত হবে। আপাতত যে অবস্থা চলছে এই অবস্থার মধ্যে দিয়ে সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত সমস্ত দোকান মুদিখানা থেকে শুরু করে সমস্ত দোকানই খোলা থাকবে। মিষ্টির দোকানটা যেহেতু ওদের ছানাটা বিকেলবেলা আছে, মিষ্টির দোকান সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে।